কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো সবাইকে আবারও ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে সবচেয়ে সহজে নতুনভাবে কীভাবে আপনি শ্যাডো দিতে পারেন এবং সুন্দরভাবে শ্যাডো দিতে পারেন ওইটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমরা মূলত 2 মিনিটের মধ্যে দেখাবো, কিন্তু একবারে ইজিলি সিম্পলভাবে ইউজ করতে পারে, 2 মিনিটের কমও লাগতে পারে। তো আমরা এই দুইটা ইমেজ ইউজ করবো। তো আমরা ফটোশপে এখানে আমরা একটা সলিড কালার নিই, সলিড একটু গ্রিনিশ, আচ্ছা গ্রিনটা নেই, গ্রিনটা নিয়ে আমরা এখানে ফুডটা নেই, যেহেতু একটু ফুডটা একটু হেলদি টাইপের ফুড, তো আমরা গ্রিন টাইপের ব্যাকগ্রাউন্ড রাখলাম। তারপর আমরা কী করবো, এখানে একটা নিয়ে আমরা, আচ্ছা তার আগে আমরা এটাকে কপি করে নিই, ফুড যে ইমেজটা আছে ওইটাকে আমরা আরেকটা কপি করে নিব। ওকে, কপিটাকে নিচে রাখবো। তারপরে আমরা এখান থেকে ইমেজে যাবো, ইমেজ থেকে হিউম্যান স্যাচুরেশনে যাবে, যে এখানে লাইটনেসটাকে আমরা একবারে ইয়ে করে দিব। দেখেন এখানে দেখবেন থাম্বনেলটা একবারে কালো হয়ে আছে, কালো হয়ে গেছে। ওকে, কালো হয়ে গেছে। এখন এটাকে আমরা ওই কালো করা লেয়ারটাকে সিলেক্ট করব, করে আমরা ফিল্টারে যাবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্যাশন ব্লার, আমরা এটাকে 7 দিয়ে দিই। 7 দিয়ে আমরা এটাকে এদিকে নিয়ে যাব। ওকে, এটাকে 7 না দিয়ে আমরা একটু কমাই দিই, এটাকে আমরা 4 দিব। ওকে, 4। তো এটাকে আমরা আরেকটা কপি করি, আরেকটা কপি করব। এখন নিচের যেটা এটাকে আমরা 7-এর জায়গাতে 8 দিয়ে দিব। ওকে, 8, ওর এখানে 10 দিয়ে দিই, হ্যাঁ 10 দিয়ে দিই। দিয়ে আমরা এটাকে এটাকে কমাবো, এটাকে আমরা করে দিই 50%, 50 করে দিব, আর এটাকে করে দিব আমরা 30। এটা 4 আছে, 10, এটাকে আমরা 15 করে দিই, 15 করে দিই। এটাকে একটু আমরা ভিতরে লই, ভিতরে চাপাই দিই, আমরা অ্যারো কি দিয়ে কন্ট্রোল করি এটা। ওকে, দেখেন কি সুন্দর আমাদের একটা শ্যাডো হয়ে গেছে। এটাকে একটু দেখতে আরও জোশ লাগবে, যেহেতু আমরা শ্যাডোটা এদিক থেকে পড়ছে, লাইটটা এদিক থেকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে লাইট দিয়ে দিই। ওকে, এটাকে আমরা ওভারলে করে দিই। ওকে, ফাইন, ডান। এই হলো আমাদের সিম্পলের মধ্যে শ্যাডো। হয়তো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডের জন্য হয়তো 3 মিনিটের বেশি লাগছে, কিন্তু এটা আসলে 2 মিনিটের মধ্যে। ওকে, সবাইকে ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বুঝতে, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের মতামত জানতে ভুলবেন না। টাটা।